ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନେ ଜାଣିପାରିବେ କିପରି ଆଳୁଚୋପାକୁ ବ୍ୟବହାର କରି ଆମେ ଧଳା ବାଳକୁ କଳା ବନେଇ ପାରିବା ଘରୋଇ ଉପଚାର ମାଧ୍ୟମରେ ଶସ୍ତା ଏବଂ ସୁନ୍ଦର ଭାବରେ ତେବେ କିପରି ଏହାର ବ୍ୟବହାର କରିବା କିପରି ଏହାର ପ୍ରୟୋଗ କରିବା ଏହାର ବନେଇବାର ତରିକା ଏସବୁ ତ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିବି ତାହା ପୂର୍ବରୁ ଯଦି ଆପଣମାନେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ମୋ ଚ୍ୟାନେଲକୁ ଦେଖିବାକୁ ଆସିଥାନ୍ତି ତେବେ ଦୟାକରି ସବସ୍କ୍ରାଇବ୍ ବଟନଟିକୁ ଅନ୍ କରିଦିଅନ୍ତୁ ଯାହାଦ୍ୱାରା ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ମୋର ସବୁ ଭିଡ଼ିଓର ନୋଟିଫିକେସନ୍ ପ୍ରଥମେ ପହଞ୍ଚିପାରିବ ଗୋଟେ ଜମାନା ଥିଲା ଯେବେ ମଣିଷର ବୟସ ପଚାଶ ପାର ହୋଇଗଲା ସୁଦ୍ଧା ବାଳ ଧଳା ହୋଇଯାଉନଥିଲା କିନ୍ତୁ ଆଜିକାଲିର ସମୟରେ ପଚିଶ ବର୍ଷର ବାଳଗୁଡ଼ିକ ধরা হেবা আরম্ভ হয়ে যাও ধরা বালের অসুবিধা যোগ সমস্ত চিন্তিত হয়ে থাকে আপনার প্রকৃত বয়স ঠার অধিক দেখ কম বয়সে বাড় ধরা হলে বহুত কারণ হয়ে পড়ে যাকু ভাল খাদ্যপেয় দুর্বল জীবনশৈলী অধিকা খরার বুলি বাড়ের ডাই কিংবা কলর করা কেমিকা যুক্ত শ্যাম্পু ব্যবহার করা আদি সামিল হয়ে থাকে এমিটি ধরা বাল মুক্তি পাই আপনার নানাদি উপায় অবলম্বন করে থাকেন কিছু লোক কইঁছি নেই ধরা কাটি থাকে সেমিতি কিছু লোক পার্লর যাই করে হেয়ার কলার কি নিতে কিন্তু মানে জাঁি রক্ষা উচিত কি কিদ্বারা আপন মান বাড় খারাপ হয়ে যাই থাকে এই কথা ধ্যানে রাখি আজ আমি বাড়ক ঘন কলা করি উপায় কু যা পুরা ভাবে প্রাকৃতিক উপায় অটে আপনার কৌশি প্রকারর ক্ষতি হব না এবং এ সহজ ও সস্তা উপায় অটে প্রায় সব রোষ ঘরে আলু নিশ্চিতভাবে মিলে যু সমস্ত প্রিয় পরে যেবে আমি আলু কিন্তু খাদ্য বানাই থাও তবে আলুর চোপা বাহার করে আপনার জিন্তা আলুর চোপা দ্বারা আপনার বাড় পারে। হয়েপরে ভিতরে অধিকা স্টার্চ মাত্রা রয়েছে স্টার্চ প্রাকৃতিক রঙ হয়ে থাকে তাহলে আলুর চোপার ভিটামিন এ ও সি থাকে যা স্কারে জমা রহি। তেলক হটাইদাই থাকে আৰু আপোন মান বাৰু ৰোপি কম কৰি আইৰ জিং পটা কালচিয়ম সৈতে আমি খনিজ পদাৰ্থ ৰূপাৰে কম কৰি বনাই তৰিকা সবুঠাৰ প্ৰথমে আলুৰ চোপা বাৰ কৰি দিয়া গোটেই বাচনত ৰখন্তু গোটেই কপ পানি গ্ৰে দিনি ଅଳ୍ପ ଆଞ୍ଚରେ ସିଝାନ୍ତୁ ଓ ଏହାପରେ ଏହି ମିଶ୍ରଣକୁ ଥଣ୍ଡା ହେବା ପାଇଁ ରଖି ନିଅନ୍ତୁ ଏହି ପାଣିକୁ ଛାଣି ତାକୁ ଅଲଗା କରିଦିଅନ୍ତୁ ଯଦି ଆପଣଙ୍କ ଆଳୁର ଚୋପାରୁ ଗନ୍ଧକୁ ଦୂର କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତେବେ କିଛି ବୁନ୍ଦା ଲାଭେଣ୍ଡର ଅଏଲ୍ ମିଶାଇ ଦିଅନ୍ତୁ ଏହି ମିଶ୍ରଣକୁ ନିଜ ସଫା ଓ ଅଦା ବାଳରେ ଲଗାଇବାକୁ ହେବ ଏଥିରେ ଅଧିକା ଫାଇଦା ଅଛି ଆପଣଙ୍କୁ ଏହା କରିବାକୁ ପଡ଼ିବ କି ଆଳୁର ଚୋପାର ଏହି ପାଣିକୁ ନିଜ ମୁଣ୍ଡରେ ପାଞ୍ଚ ମିନିଟ୍ ଯାଏ ମସାଜ କରିବାର ଅଛି ଏହାପରେ ଅଧଘଣ୍ଟା ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ ଓ ଥଣ୍ଡା ପାଣିରେ ধোনেবে এই উপায় সপ্তাহে থাকা দুই থর করে ও দেখবে অতি জলদি এর উপচার ও প্রভাব আপনার দেখব তবে দর্শক বন্ধু এ ঘরাই উপচার মাধ্যমে অতি সহজে এবং সুবিধার কিপর ভাবক কলা এবং ঘন করেপার তেব এইপরি ভিডিও দেখা চলে মো চ্যানেলটি কু সবসক্রাইব করা ভুলিবে না